সন্তানের মঙ্গল কামনা করার জন্য মায়েরা ষষ্ঠী করে থাকে, আর বছরে একবার শাশুড়িরা কিন্তু জামাইদের মঙ্গল কামনা করার জন্য এই জামাই ষষ্ঠী পালন করে থাকে, যেটা পঞ্জিকাতে লেখা আছে। কোথাও বৌমা ষষ্ঠী খুঁজে পাবে না, সব শাশুড়িদের কাছে জামাইরা ভালো হয়, কিন্তু বৌমারা কখনো ভালো হয় নাকি? ওইসব বৌমাদের আবার বৌমা ষষ্ঠী। আমাদের জন্য এই জামাই ষষ্ঠী ঠিক আছে, জামাইবাবু জিন্দাবাদ। গুড মর্নিং। যদিও আজকে মর্নিংটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 9টা বাজতে যায়, আর সকালে লুচি তরকারি হয়ে গেছে, আমার ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে কি, ফোটা দেওয়ার পরে সব খাওয়া দাওয়া হবে, কারণ এখন জামাইও উপোস আছে, শাশুড়িও উপোস রয়েছে। তো এবারে ফোটার জোগাড়টা করি, আর সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি, কারণ একটু বেলা থেকেই করলাম, কারণ সকাল থেকে অনেক কাজ থাকে সেগুলো করে নিয়ে। আজকে রান্নাবান্না কিন্তু আমি করবো না, রান্নাবান্না করবো আজকে লালু প্রসাদ আর টোটন, সেগুলো শেয়ার করবো। আগে ফোটার জোগাড়টা করে নিই। সব হয়ে গেছে, এবারে গরম গরম লুচিটা ভাজবো। ফোটা দেওয়া হয়ে গেলেই আমি হচ্ছে কি লুচিগুলো ওদেরকে দিয়ে দেবো। বাঙালির 12 মাসে 13টা পার্বণ হয়, 13টা পার্বণই কিন্তু বাঙালি খুব আনন্দ সহকারে উপভোগ করে। তাহলে জামাই ষষ্ঠীটা কেন করবে না? জামাই আর শাশুড়ি আজকের একটা খুব মিষ্টি দিন, সেই দিনটাকে যাতে খুব ভালোভাবে কাটানো যায়, তাই শাশুড়ি জামাই যে যেখানেই থাকুক না কেন, আজকের দিনটা একে অপরের সাথে কাটানোটা উচিত। আরে সুন্দরী শাশুড়ি, সাতটা আমার কাছে দাও, মিষ্টি দুটো ধরে দাও মা। ভলিউমটা কি ছোট, তো একটু আগে দিতে হবে না? ঠিক ও মিশা, হাই গামি মারো, এই যে সরানো করে দরকার, ওইটা একটু পিছে থাকো। মা লাল প্রসাদের দিকে একটা মিষ্টি দিয়ে দাও। সাগা দিতে পারো কি? সাগা দিতে পারো? আমি পারি, আমি পারি, আমি না, আমি পারি, তোকে নিতে হবে। মেয়ের মেয়ের কারে লাগবে? দাঁড়া না, হয়েছে না দি। যত দিতে হয় তার ডবল ফিরে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, আসতো নতুন পরে ফোটা নিতে হয়, তো যেই জামাগুলো ওরা নিয়েছে মানে যে ড্রেসটা নিয়েছে সেটা আজকের দিনে যায় না, তার জন্য আবার এই দুটো টি শার্ট নেওয়া হয়েছে যাতে ওরা নতুন পরে ফোটা দিতে পারে। জামা ষষ্ঠী উপলক্ষে নতুন জামা মিষ্টি আর টুইঙ্কেল দুজনেই পেয়েছে, ফোটাও দুজনেই পেয়েছে, শুধু মিষ্টি ক্যামেরার সামনে আসতে চায়নি। কি হয়েছে দেখতে ভালো না কিছু ভালো বল, এটাই দেবো। হাত ভেঙে গেলে কেউ সুন্দর থাকে? হাত ভেঙে গেলে কেউ সুন্দর থাকে? হ্যাঁ, হাত না থাকে সে যত্ন করবে কি করে শরীরে? হ্যাঁ এই তো লুচি ভালো না? হ্যাঁ এখানে খেতে, এখন খাবারের সময় লুচি দিয়ে দি, বেলা হয়ে গেছে তো। আমি মিষ্টি খাই না, ওরা সকালে খেয়েছে বলো মা। আমার মেয়েটার নামে দোষ দেয়, এর মেয়েটার নামে এরকম করে দোষ দেয়। হ্যাঁ এইটাই, এটা একদম ঠিক কথা মা। আমার বম্বাই যে
যে কোনো শুভ অনুষ্ঠানে আমাদের বাড়িতে পাঁচ রকম ভাজাতে হবেই, তো আজও হচ্ছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার সাথে চাটনি যেটা আমি বানিয়েছি, রান্না সবসময় নিজে করি তো ভালো লাগে না, আর বিশেষ করে এই মাটন চিকেন এগুলো না টোটনের হাতে বা লালু প্রসাদের হাতে, জানি না কেন ছেলেদের হাতে মানে এগুলোর জাদু আছে, এগুলো ওরা কিন্তু হেভি বানায়। তাই আজকে লালু প্রসাদই বানাবে মাটন, তাই তো? মাটনটা ঠিকঠাক খাওয়ার জন্য একদম কলকাতা থেকে সেফ চলে এসেছে আমাদের বাড়িতে, রান্নাঘরের অবস্থা খারাপ, অনেক কিছু মেনু হচ্ছে, তো দিদি কি বললো তোমরা যদি কেউ বুঝতে পারো আর সেটা যদি কমেন্ট বক্সে জানাও তাহলে তোমাদেরকে একটা গিফট দেবো। যাই হোক, এখানে হয়েছে পাঁচ রকম ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, ফুলকপি ভাজা, পটল ভাজা আর তার সাথে কলমি শাক ভাজা, কারণ টোটন বেগুন খায় না, আরও দুটো জামাই তো দুই অবতার, তো সবাইয়ের পছন্দ মতন এই ভাজাগুলো করা হয়েছে। কলমি শাক তো টোটন আর লালটু মণ্ডল দুজনেই ভালোবাসে। এখানে মাটন পুরো একদম হেভি হয়েছে, সত্যি বলতে যেরকম কালার সেরকম গন্ধ, আর টেস্টটাও দারুণ এসেছে। সাউন্ড দেবো কি, মুখে জল চলে আসে, মানে জিভে জল চলে আসে। যাই হোক, তার সাথে ঘিটা অ্যাড করে স্বাদটা আরও বাড়িয়ে তুলেছে। চলো ভাত বেড়ে নিই ঝপঝপ, কারণ বেলা হয়ে গেছে, তারপরে খিদেও পেয়েছে। আজকের ভাত আর পোলাও, পোলাওটা আমি বানিয়েছি, পোলাওটা তো দারুণ টেস্ট হয়েছিল। তার সাথে এখানে বানিয়েছি কলমি শাক ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, যেটা তোমাদেরকে বললাম পাঁচ রকম ভাজা আমাদের যে কোনো শুভ কাজে আমরা করে থাকি, তো সেই জন্য পাঁচ রকম ভাজা করেছি। এখানে লালু প্রসাদ লঙ্কা দিয়ে দিল। আচ্ছা, এর সাথে করেছি টক ডাল, যেটা তেঁতুল দিয়ে বানিয়েছি, একদম ভালো হয়নি, কীরকম মোটা মোটা হয়ে গেছিলো। কলকাতা থেকে তো মা আসার সময় ইলিশ মাছ নিয়ে এসেছে, তোমাদের সাথে তো শেয়ার করেছি, মাটনও মাই এনেছে, কারণ আজকের জামাই ষষ্ঠীর খরচা নাকি শাশুড়ি, সেটা আমরা যদি কলকাতায় যেতাম সেটা মাই করতো, তাই এখানে এসে মা বললো যে খরচা আজ আমার, আজকে দিনে তোরা কোনো খরচা করবি না, যা করবো আমি করবো, তবে রান্নাবান্না তোরা কি করবি সেটা ভেবে দেখে নে। তাই আজকের মেনু সব আমি করেছি, যা যা করার মোটামুটি এখানে দেখো ভিনরাজ্যে দেখে আর কতটুকুই জোগাড় করতে পারি, যা মা নিয়ে এসেছে আর যেটুকু পেয়েছি সেইভাবে আজকের আয়োজন করা। তবে রান্নাবান্না সব কটাই ভালো হয়েছে, শুধু ডালটা ছাড়া। আর ফলের মধ্যে না আমাদের যেরকম লিচু, জাম, তালশাঁস, এইগুলো হচ্ছে কি কলকাতাতে পেয়েই যাবে, যদিও কাঁঠাল তো মা নিয়ে এসেছে, কিন্তু ওই লিচু আর জামটা এখানে পাওয়া যায়, কিন্তু কাছাকাছি বাবা নাকি পায়নি, আর তালশাঁস তো এখানে পাওয়াই যায় না। তো যাই হোক, আজকে রান্নাবান্না রেডি হয়ে গেছে। আর জামাইষষ্ঠী বলে কথা, জামাইষষ্ঠী স্পেশাল তো এরকম একটা থালি হতেই হবে, থালি তো রেডি, এবার জামাইদেরকে ধরে দেওয়ার পালা। তবে জামাইরা আসনের অপেক্ষা করেনি, কারণ ওনাদের খুব খিদে পেয়ে গেছে, আসন দেওয়ার অপেক্ষা ওরা করেনি, তবে শুধু ওদের না আমাদেরও খুব খিদে পেয়ে গেছে। এবারে আমরা সবাই খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে একটু পরে ফিরে আসছি। দিদি ঘোড়া, দিদি ঘোড়া যাচ্ছিস, ঘোড়া চল চল। ষষ্ঠীর জাম আমরা সকালবেলা পাইনি, তাই এখন বাবা গিয়ে নিয়ে এসেছে। এ চালায়ার আমাদের কোনো উপায় আছে? খাক খাক খাক, ও একটাই নিক না। আমার টুইঙ্কেল তো খুব খুশি এতগুলো মানুষকে পেয়ে, যেন ওর দিন একেবারে একদম আনন্দে কাটছে। কান্না বলে কি জিনিস নেই, জ্বালানো বলে কি জিনিস নেই, আর এটা ওটা সেটা খেয়ে বেড়াচ্ছে। যাই হোক, জামটাম খেয়ে সন্ধেবেলা এখন এসছে আমাদের জন্য ফিশ চপ, যেটা আমরা বাড়িতে বানিয়েছি, আর সাথে চা। দারুণ টেস্ট হয়েছে, তোমাদের সাথে রেসিপিটা খুব তাড়াতাড়ি শেয়ার করব, তবে এখন খেয়ে নিই। রাতের রান্না ভাত এখানে বসিয়েছি আলু সিদ্ধ দিয়ে, এখানে মাংস রয়েছে অনেকটাই, মাংস ইলিশ মাছটা হেভি টেস্ট, হেভি টেস্ট। এখানে রয়েছে ইলিশ মাছের ঝাল, মাংস তো রয়েছে, ভাত রয়েছে, আর ডালটা টক ডাল না, এবেলা কেউ খাবে না। চাটনি রয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, এবারে খেতে বসার পালা, সবাই বসে গেছে, আমি যাচ্ছি খেতে।
কোন হাড়ির ভাত তোমায় দিয়েছে? আমি জানি না কোনটা দিয়েছি। এই লাল পোশাকের কোনটা দিয়েছিস? মাংস থাকলে না একটু মুড়ি খেতে ভালোবাসি, মাংসের ঝোল হলে আমার মুড়ি লাগে। আমার মেয়ে পুরো মুখ হাড়ি করে রেখেছে, কি হয়েছে তোমার? টুক্কেল ঘুমাচ্ছিল, সবাই খেতে বসে গেছে, তাই ওর একটুকুনি রাগই হয়েছে। চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তোমরা ততক্ষণ মা টোটনকে যেটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। যদিও টোটনের পছন্দ মতন, টোটনের না আমার পছন্দ মতন, এখানে জিন্স আর ব্ল্যাক শার্ট। ব্ল্যাক আমি খুব পছন্দ করি, আর এর পিছনে একটা হিস্ট্রিও আছে যেটা পরে শেয়ার করবো। টুইঙ্কেল যেটা পরেছিল সেটা মা ওকে দিয়েছে, আর একটা ড্রেস এনেছে মা, সেটা তোমাদের সাথে আমি এখন না পরে শেয়ার করবো, একটু অপেক্ষা করো, নিশ্চয়ই শেয়ার করবো। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি, টাটা।